প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30 মে 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে বাচ্চমোল্লা ডেয়ারি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এই ফার্মের মালিক এখান থেকে বকনা বাচ্চা, গাভী গরু, ষাঁড় বাচ্চা এগুলো বিক্রি করে থাকে। আর এই ফার্ম থেকে এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। তো নতুন করে ওনাদের খামারে যে বকনা বাছুর এবং ষাঁড় গরু আছে, আমাদের আজকের পর্বে এই ষাঁড় বাচ্চা এবং বকনাগুলো আপনাদের দেখাবো। দেখাবো এই নতুন সংগ্রহে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দরের গরু রয়েছে, এগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, প্রতিবেদন দেখে কিনলে কেমন সুযোগ সুবিধা দিবে, এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। মাহফুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ মোটামুটি টুকটাক ভালোই চলছে। গাভী কি আর নাই খামারে? না জি, গাভী তো আর কি অল টাইম আমি কালেকশন করি না, যখন দেখা যায় দুই একটা ভালো পাই তখন কালেকশন। আচ্ছা, এছাড়া রেগুলার হচ্ছে বকনা বাচ্চা এবং ষাঁড় গরু? এবং ষাঁড় গরু রেগুলার থাকবে। আচ্ছা, শুরুতে যারা নতুন ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম মাহফুজ আহমেদ, পাবনা জেলা ভাঙ্গড়া থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া বাচ্চমোল্লা ডেয়ারি। আচ্ছা, এখান থেকে আপনারা বকনা বাচ্চা, ষাঁড় গরু এবং গাভী গরু বিক্রি করেন? জি, যেহেতু ব্যবসা এটা সব কিছু নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, আজকে কি কি দেখাবেন আমাদের? আজকে শুধু আছে বকনা আর দুইটা ষাঁড়। দুইটা ষাঁড় কি কোরবানির? জি কোরবানি। এই 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 কোরবানি 22-এর কোরবানি আর তিনটা আছে হচ্ছে বকনা? জি, তিনটা বকনা আছে। তিনটা বকনা আমি মনে করি আমার জীবনের সেরা কালেকশন। আচ্ছা, এবং দর্শকটা দেখলে বুঝতে পারবে তিনটে বাচ্চা একই জাত, একই কোয়ালিটি, একই রকম। আচ্ছা, সাদা কালো সবগুলোই দেখতেছি, হাইট গ্রোথ সবগুলোর প্রায় একই ক্যাটাগরির। সর্বনিম্ন কেমন রেট হবে আজকে? সর্বনিম্ন হবে আপনার ষাঁড় হবে 65, বকনা হবে সর্বোচ্চ 1,05,000। তো চলেন দেখি এক এক করে এগুলো সঠিক যে জাতমান এর যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। মাহফুজ ভাই, যে সর্বপ্রথমে একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন সাদা কালো, সাদা অংশটাই শরীরে বেশি, এটা কোন জাতের? এটা ওয়ালিস্টন ফিজিয়ান জাতের এ গ্রেডের বকনা বাচ্চা। এ গ্রেড? আর এই এ গ্রেডটা আমরা বুঝবো কিভাবে? যে দেখেন বকনাটার মাথা থেকে শুরু করে বডি কোয়ালিটি সব কিছু দেখেন, দেখেন মাথাটা কত ছোট, কানটাও কিন্তু অনেক ছোট, চোখগুলো কিন্তু অনেক বড়। আচ্ছা, চামড়া সুসো দেখেন কিন্তু অনেক পাতলা। আচ্ছা, আবার এই যে নাক, শিং, খুর, জিবা সব কিছু সাদা। এর বয়স কেমন? 10 মাস। বয়স কি অ্যাকুরেট জানা আছে ভাই? বড় হলে তো বড় গাভী হবে সম্ভবত। আচ্ছা, খুবই বড় হবে কিনা জানি না, তবে বড় গাভী হবে দেখে বোঝা যাচ্ছে। গাভীর যে এর যে মা আছে মায়ের দুধের রেকর্ড সম্পর্কে আমার জানা আছে। কত লিটার দুধ হয় এটার? মায়ের রেকর্ড আপনি 25+। 25+। এর দাম কেমন নিবেন? এর দাম করবে 1,05,000 টাকা। একদম 1,05,000। এটা সাইড করেন, 2 নম্বরটা দেখি। 2 নম্বরে একটা বকনা নিয়ে আসলেন ভাই, এটাও সাদা কালো, এটা কোন জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এগ্রেটের বাচ্চা, কিন্তু বাচ্চাটা গায়ে কাবু, একটু গায়ে কাবু আছে। জি, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা। বয়স? তিনটা বাচ্চা কি 10 মাস করে একই রকম হাইট গ্রোথ? একটু তলার অংশটা দেখান, আবার লেজটাও বেশ হাঁটুর উপরে আছে না? শরীর কিন্তু কাবু আছে, দর্শকদের আগেই বলে দিচ্ছি। একে পরিপূর্ণ খাওয়াতে হবে। কিরমিট ডোজ টোজ করা আছে? কিরমিট ডোজ তো করা নাই, তার মানে লিভার টনিক তো কিরমিট ডোজের পরে আসে, ওগুলো তার মানে করা নাই? না, কোনো দর্শক নিয়ে যদি বলে করে দিতে হবে করে দিতে পারবো। এর রেট? এটা রেট করবে 92,000 টাকা। একদম। এটা সাইড করেন, 3 নম্বরটা দেখি। সব শেষে 3 নম্বরে, মানে বকনার সিরিয়াল এটাই শেষ, 3 নম্বর সিরিয়াল। এটা ওই একই কোয়ালিটির বাচ্চা, তবে এটার নাকে একটু যে কালো কালো অংশ আছে, শিং এখনো ওঠে নাই। শিং কি সাদাই হবে? হালকা আছে, সাদাই হবে। আচ্ছা, এই যে সাদা শিং।
আচ্ছা, এটাও তার মানে ওই আগের গুলোর মতো হলস্টিয়ান ফ্রিজিয়ান? হলস্টিয়ান ফ্রিজিয়ান তিনটা বাচ্চাই একই কোয়ালিটি। খুরগুলো একটু দেখাই দর্শকদের, খুরও সাদা এবং বাচ্চা দেখেন নাভি কম্বল কোনোটাই নাই। বাট কি কালো না সাদা হবে? এখান থেকে দেখেন এইখান পর্যন্ত কিন্তু একদম স্টেপ লেভেল। আচ্ছা, এইগুলো তো সবই এক কোয়ালিটির গাবি হবে না? মাদার এখানে এসে দেখেন উঁচু এবং ভারী কত সুন্দর। আচ্ছা, বাটগুলো একটু দেখেন ভাই। বাটগুলো দেখেন সাদা, আর তলার অংশটা দেখেন এখন খুব সুন্দর হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, বাটগুলো সাদা আছে, তলার চামড়াটাও ধরেন একটু একদম পাতলা দেখেন। আচ্ছা আচ্ছা, দেখাইছি যতটুকু সম্ভব। এটার বয়সও 10 মাস? জি, 10 মাস প্লাস মাইনাস আছে। এর রেটটা কেমন ভাই? স্যার রেট পড়বে 95000 টাকা। একদম পড়বে 95। জি, দরদামের কোনো সিস্টেম নাই? তিনটা বাচ্চা একসাথে কেউ নিলে? তিনটা বাচ্চা একসঙ্গে নিলে পরে আলাপ করলে বলে দেব, একটা বিস্তারিত আপনি বলে দিবেন। তো এগুলো সাইড করেন, চলেন সারগুলো দর্শকদের দেখাই। এই পাশে 4 নম্বর সিরিয়ালে একটা সার গরু নিয়ে আসলেন ভাই, এই সারটা সম্পর্কে একটু আমাদের জানান। এই সারটা কোন জাতের সার? খাঁটি দেশাল জাতের সার, দাঁতে দুইটা। খাঁটি দেশাল এবং দাঁতও হয়ে গেছে? দাঁতে দুইটা কুরবানি উপযুক্ত। মানে এই কুরবানিতে চাইলে যারা যে একা একা কুরবানি দেয় বা দুইজন সঙ্গে নিয়ে দেয় তাদের জন্য এই গরুগুলো না ভাই? আচ্ছা, তো এটার ওজন কেমন আছে শরীরে আনুমানিক গোস্তের ওজনটা? 100 কেজি প্লাস কি মাইনাস হবে? 100 কেজির উপরেও হতে পারে বা একটু কমও হতে পারে। এর দাম কেমন চাচ্ছেন? দাম পড়বে 65000 টাকা একদম। আপনার এখানে তো একদম দরদামের সিস্টেম নাই। জি, একদম 65। জি, একদম 65। এটা সাইড করে দেন, পরেরটা দেখি। মাহফুজ ভাই পাশে সব শেষে একটা সার গরু নিয়ে আসলেন, এটা কোন জাত? এটা খাঁটি দেশাল, দাঁতে এটা আবার 4টা। এটা দাঁত আবার 4টা, কুরবানির উপযুক্ত একটা সার। এর শরীরের আনুমানিক ওজন কেমন আছে? 100 কেজি প্লাস মাইনাস এটারও হবে। এইটারও 100 কেজি প্লাস মাইনাস হবে। যারা এককভাবে কোরবানি দিতে চায় বা একজনকে সঙ্গে নিতে চায় তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট। জি, অবশ্যই পারফেক্ট। তো এইটার রেট কেমন ভাই? এটার রেট পড়বে 65000 টাকা একদম 65। তো মাহফুজ ভাই কষ্ট করে যে আজকে কালেকশনটা আমাদের দেখালেন, এগুলো নেওয়ার জন্য যোগাযোগের প্রয়োজন। জি, অবশ্যই। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নম্বরটা হচ্ছে 0172828633। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে। তো আজকে তো আর গাবি দেখাচ্ছেন না যে দর্শকদের বলতে হবে, এখানে এসে দেখে শুনে নেন। তারপরে আর কি গাবি হোক বকনা হোক এখানে এসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই বেটার। দেখা যায় কোনো বাচ্চার পায়ে সমস্যা হলো বা খুরা রোগ থাকলে, পায়ে থাকলে তো কিন্তু বুঝতে পারবে না। এখন গাড়িতে উঠাই দিলে ওইখানে নামার পরে কিন্তু বুঝতে পারবে, আর এসে দেখে নিয়ে গেলে সেও কিন্তু কনফার্ম থাকবে যে এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জন্য সবারই উচিত যে গরুই কিনুক, বকনা কিনুক, সার কিনুক, গাবি কিনুক, সবার প্রথমে খামারে এসে দেখে শুনে নেওয়া। তো অসংখ্য ধন্যবাদ ভাই এই নতুন কালেকশনের বকনা দিয়ে সার দিয়ে দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।